গলা আইয়ে না তোর না বেতলে বইটা পড়া দে কো বাল্যকে শেখ শেখ রে ভাই নামাজের সাদান শেখ শেখরে ভাই নামাজের সাদান নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাদন শেখ শেখরে ভাই নামাজের সাদন যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে ভবের জীবন কারণ শেখ শেখরে ভাই নামাজের সাদন শেখ শেখরে ভাই আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দরশন শেখ শেখরে ভাই নামাজের সাদন শেখ শেখরে ভাই নামাজের সাদন আল্লাহু আকবার মুসলমান রে এখনো নামাজের ওয়াজ করা লাগে আমার অবাক লাগে আল্লাহর এই কত মহব্বত করি সেজদা দিবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি মহান আপনার প্রতি ভালো আলা মহান আল্লাহ কো কত বড় তুই আর সেন সি দেখছ তুই না বড় কস গ্যালাক্সি ব্ল্যাক হোল কত কত সায়াফত বিশ্ব আছে তারপর সুপার সুপার সনিক ওই সমস্ত জগৎগুলো আছে রে অনবরত হাজার হাজার কোটি 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 মাইল ব্যক্ত তুই হে সমস্ত জগতের আর কো সাইবেলে বড় আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুসিদি আল্লাহ কো বান্দা রে হে শরীফপুরের বান্দা আমি আল্লাহ তোরে কপালকে জাহান্নামের আগুনে লাগাইব না ও পর্দার আলের আমার আম্মাজিরা যৌবন বয়সে যত গুনাহ করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে একটু ডাকে নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া একটু কান্দেন একটা দিন হইলো কান্দেন একটা দিনের কান্নার বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই দুনিয়াতে কান্দার জায়গা একটু ইবাদত করেন একটু ইবাদত করেন ঘরে কত কোলাহল করলেন ছেঁচামেচি করলেন গোমা এই ছেঁচামেচি একদিন বন্ধ হয়ে যাবে কোনো লাভ হবে না আপনার আসল ছেঁচামেচি গুলা কাজে লাগবে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের শব্দ চিৎকার আল্লাহর জিকিরের চিৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের চিৎকার এই চিৎকার গুলো দিয়ে যদি ঘরকে কোলাহল যুক্ত করতে পারেন কিসমত আমাদের সারা হয়ে যাবে কথা ঠিক এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আল্লাহু আকবার এই রাস্তা আরো সুন্দর হবে দরবেশের হাট আরো ভালো হবে জমবে ওই মেলাতে আমি নাই ওই বাজারের আড্ডাখানায় আমি নাই ঠিক কি না রেস্টুরি অফিস আরো সুন্দর হবে অত্যাধুনিক হবে রেস্টুরি দলিল লেখকের এসিতে বসে কাজ করবে তবে আমি নেই 2000 তার ফলে 50 সাল নাগাদ আমি নেই পৃথিবী আরো কত সুন্দর হবে ঠিক কি না তাহলে আমি এক সময় ছিলাম না পৃথিবীতে ভবিষ্যতে থাকবো না মধ্যখানে আসি আর কি কয়েকদিনের জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে ঠিক কি না আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই ছো পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শো সেদিন আমি যে পৃথিবীর লোক
আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমনই আছে তেমনই টিকে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে চলে যেতে হবে চলে যেতে হবে কি না তাহলে সাউন্ড বক্সে এত সাসামেসি করো কেন আল্লাহ জিকির নিয়ে চলো নামাজ নিয়ে চলো একামতের দিনের কাজ নিয়ে চলো আমরা পড়ি আমিন তারপরে সামনে আরো একটা দিন আসছে বিশ্ব খটখটানি দিবস কি দিবস ওই যে বলছো সাউন্ড নিয়ে কথা বলবো বিশ্ব খটখটানি দিবস ধরেন ফোরকান ভাই দীপরে ভাত খাই অফিস থেকে আয় ভাবি সাহেবের লই হচ্ছে ওইরা বেড়া দোতলা তাই দরজাটারে নক করতে আছে মেজাজটা কটে আর খারাপ হইব কটে আর 10টার উপরে 10:30 ঠিক কি না মেজাজ বে খটখটাস কা এভাবে একটা সুরার নামে আছে খটখটানি কি নাম খটখটানি আর জোরে খটখটানি আপনি সাহেব নাকি ওয়াজ করেন না তামশা করেন মিয়া ফাজলা মিলার নাম নামে মিয়া বেশি বেশি বুঝেন কোরআন শরীফে 114 সুরা খটখটানি সুরা তো হাইনো আথারা সময় কম এনে হারা খটখটানি সুরা তারপরে বিশ্ব শালা দিবস শালি দিবস পানি দিবস জলবায়ু দিবস আদোয়া দিবস ঢারিয়া দিবস দক্ষা দিবস সাদা ছড়ি দিবস এত দিবস তুই হুঞ্চত ভ্যালেন্টাইন ডে হুঞ্চত ম্যারেজ ডে হুঞ্চত সামনে আছে তোর খটখটানি দিবস আমার ইসরাফিলে খটখটাইলে সিংহে ভূত কর দিলে ও ফুতি হাতি সামাউ আবু আবা আসমানের দরজা দরজা ফাটে ফাটে খুলি এলাইও একলার লগে অ্যাকশন কি হইব আল করিয়া খটখটানি মাল করিয়া খটখটানি কি ওমা আদর কামাল করিয়া ও নবী আপনি জানেন নি খটখটানি কি ও নবী খটখটানি হইলে ওয়া কোন নাসুকাল ফরশিল মাবসস এই খটখটানি দিলাড়া খাইলে কবরে তো 40,000 বছর পর সব প্রজাপতির মত উড়ব হাই হাই কিটা দেখলাম কে রাঙ্গর গুম্বা গাইছে রে ওই সামনে ট্রাইব্যুনাল দেখা যায় ও দরা খাইয়া গেলাম রে ও তা কোন জীবালুকাল এহনিল মাংফুস তারপরে জমিনের সকল পর্বত মালাগুলা তুলা দুনার মতো উঠতে থাকবে ওই সামনে আসতেছে বিশ্ব খটখটানির দিন ঠিক কি না তুমি গাফিলিতের ঘুমে আছো দুনিয়াতে মরি তুই কবর ঘুম যাইবা না 40,000 বছর আল্লাহ কো তোর দরজা খুলি উড়া লাগিব কে কয় আর জোরে ওই খটখটানি দিবস শুরু হওয়ার আগে আগে আল্লাহর রহমতের দরজারে খটখটাতে হইব গভীর রজনীতে পেশাব করতে উঠলে দুই রাকাত নামাজ পড়বে কোরআন শরীফ গুনগুন শব্দে তেলাওয়াত করবে মদিনা মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ প্যাকেট করে বাড়াইবে গুনগুন শব্দে কাঁদবে এইভাবে কান্দি আল্লাহর রহমতের দরজাটারে খটখটানি লাগাই দিতে হইব আল্লাহ আল্লাহ শানু বলবেন বান্দা আমি তোমাকে ক্ষমা করে আমার জান্নাত দিয়ে দিব সামনে আরো চিৎকার দিবস আছে এভাবে জাহান্নাম থেকে চিৎকার দিবে হায় হায় জাহান্নাম ইরা কারা 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 চিৎকার দিব কি কইব ও মা গো মা নাকি ও রাম রে রাম ওই কৃষ্ণ হরে হরে রে কেমনে চিৎকার দিব এই যে আয়াত তো পড়লাম বুঝলেন না ওয়াইহালিয়া সূরা ফাতির 37 নম্বর আয়াত
সবাই সেদিন সিটকার দিবে ওয়াহুম ইস্তারিকুনা ফিহা আই ফিনার আখরি জিনা রব্বানা আখরি জিনা সিটকার দিবে কি বলিয়া রব্বানা কি সিটকার দিবে আরো জোরে রব্বানা সেদিন এই শব্দ মানে আমাদের প্রতিপালক ডোনাল্ড ট্রাম্পে বলবে রব্বানা কিংজমে বলবে ম্যাকিয়াভেলি বলবে অংশাংশুসি বলবে আমরা তো কই এলাছি আর আগে সিৎকার তো লাগছেন আল্লাহ কিলেরে বলাস মনু ও বন্দা তোর সুখে লাগে দুনিয়াতে তার একটা রব্বানা কইলি রে বন্দা রে তারপরে ক্যামেরা বানাইছি বিমান বানাইছি রকেট বানাইছি বোমা বানাইছি জীবনা রেডি বানাইতে নোকানে দিচ্ছি কবিতা বানাইবি ও মুসলমান যেভাবে বিমান বানাইছে আমল বানাইছে আমল বানায় আল্লাহ কো আল্লাহ নুয়াম মেরকুম আয় কি তোর 70 বছর 90 বছর 100 বছর হয়ার দিন নাকি তো গাল মুখ যত ভাঙ্গি তুই হে সমতার রব্বানা কসরে ও বান্দা তোরে এতখান আয় খাওয়াইছি তোরে সামান্য গদুর অক্সিজেন আমি বানাইতে আমি ফাটাইতে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে অক্সিজেনটা সেখানে হাইড্রোজেন জ্বালাইছি সূর্য রে 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে তেল মোবিল খরচ হয়েছে হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন কয়লা খরচ হয়েছে হাজার হাজার দুনিয়াটা বিক্রি করলে যে পরিমাণ হচ্ছে বেশি তেল মোবিল আর খরচ হয়েছে সেখান থেকে আমি তুফান দিই সিডর দিই বিভিন্ন রকমের তুফান টুফান দিয়ে আমি নাইট্রোজেন শক্ত ডি নাইট্রোফাইং এসিডের মাধ্যমে সব রিপেয়ারিং করি তোরাই অক্সিজেন দিছি খাওয়াইছি বন্দা তোরে গাওয়াইছি তিয়ার কুদর প্রতিপালক রব্বানা কইলি না আজ্জা বুঝি সুখ লাগে লাগে রে আল্লাহ বারকাত ওয়াজাকুমুন নাজির তোর জন্য লক্ষ লক্ষ পয়গম্বর আই ফাড়াইছি এতে বাংলা হাসার মতো হুজুরি গুণ ফাড়াইছি তুই হেতা করে বেকুপ কইছ হুজুরে মোবাইল বানাইতে আর না তুই বহুত কিছু বানালে তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাক তুই কম্পিউটার বিকে চুপ আর হুজুরেরা তুই রাডার দেখছিলি 4000 মাইল দূরে আর হুজুরেরা এই চশমা দি তারা এই চোখের এই মানে চশমা দি তারা জান্নাত জাহান্নাম ব্যাগ দেখছে তুই হেতা করে বেকআপ কইছ ও ফাজুকু মানে আজ্জা কনিকা কথা কো মানে আজ্জা কনিকা ফাজুকু মানে আজ্জা কনিকা কি খা কনিকা ফামালি জালিমিনা মিন নাসির আজ্জা তো গলাই কোন সাহায্যকারী না কে কয় আজ্জা দরবেশ শাহ বাজার তো ফোন করতো ন আজাদ বাইল কমক বাইল লোক সার হাতের সাড়ি দেন আল্লাহ কই আজ্জা করো আর তো করে ফোন করতো ন ওই আজ্জা কোনি খাইবি খাইবি রে কে কয় কে কয় কত শিক্ষা দিব রব্বানা কই সেদিন আল্লাহ রে মানবো কাম হইব নি কাম হইব নি এ সময় থেকে তখন রব্বানা কই শীতকাতে আল্লাহ কো খাবাই ফরাই তুই করোনা ভাইরাসের কারণে তুই আইসিইউ তে গেছ 50 লাখ টাকা বিল দিয়ে এসে তো অক্সিজেন খাইছ তুই কো লাখ লাখ টাকা আর এই বাতাস দিয়ে আই সিলিন্ডার লাগা রেখেছিস যা খাই দিছ কো আর একটা থ্যাংক ইউ আর রব্বানা কইলি না আরে বললে তেল সামান আনি হাই আর হিতি করে ফর কি আর এরকম বোরে সামাইয়ে রাখবো নি হেতিরে কি কইব আই জানি দি হান্নে না শিক্ষক যখন ছাত্র দেন দে এ বরে জামাইয়ে কি করব এ পৃথিবী 700 কোটি মানুষের হিডের মধ্যে আমি কোনি দেখতে গয়াছি গো তাগরে আল্লাহ কি করব কইনাইব কি করব কি করব কি করব আর তাগো হিডের মধ্যে দেখতে আসি কোনি কানে গাল সো আর বেরস্তারা ও বাজি আইছি আমার তো কো দে দে
এই কোরআন তোরে নিজে নিজে হাসাইবো, এই কোরআন তোরে নিজে নিজে কান্দাইবো, তুই তো হল্লি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।